আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো চ্যানেল অ্যানালাইটিক্স বিষয় নিয়ে। এটি একটি গভীরতা বিষয়, এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার চ্যানেলের বিস্তারিত, আপনি খুব দ্রুত আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন কিন্তু এই অ্যানালাইটিক্স যদি আপনি বুঝে যান। সো আমি একটু ভিডিওটা লং হবে, দয়া করে সবাইকে অনুরোধ রইল ভিডিওটি দেখুন যদি আপনাদের কোনো উপকারে না আসে। আমি আবারও বলছি, যদি কোনো উপকারে না আসে আমাকে আপনারা আনসাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলের সবচেয়ে বেস্ট এবং বেস্ট ভিডিও হতে চলেছে এই ভিডিওটি। সো আজকের ভিডিওটা সত্যি বলতেছি ফাটাফাটি একটি ভিডিও, ব্রেন ওয়াশ করা ভিডিও, যা অনেক তথ্য ফাঁস করে দেবো এই ভিডিওর মাধ্যমে। সো যাদের ভালো লাগবে তারা দেখুন, যাদের ভালো লাগবে না তারা আসসালামু আলাইকুম। আপনারা যারা জানেন না অনেক কিছু বিষয়গুলো সেগুলো কিন্তু একদম জানতে পারবেন, কারা আপনার চ্যানেলটিকে লাইক করতেছে, কতক্ষণ ধরে দেখতেছে, কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিওগুলো 2 মিনিট দেখছে বা 3 মিনিট দেখছে, কোথা থেকে দেখছে, আপনাকে যে ওয়াচ টাইমগুলো দিল এরা কি মানে আমাদের বাংলাদেশ থেকে দিল নাকি ইন্ডিয়া থেকে দিল নাকি আপনার ইউনাইটেড স্টেট থেকে আপনার বন্ধুরা এই ওয়াচ টাইমগুলো দিল, আপনার ভিডিওতে যে কোন ভিডিওতে কত সাবস্ক্রাইব আসছে, কত পরিমাণ ওয়াচ টাইম আসছে, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো সবাইকে অনুরোধ রইলাম একটু ভিডিও কষ্ট করে দেখুন। আপনারা অনেকেই বলেন ফুল ভিডিও দেখেছি, একটা কমেন্ট করে চলে যান, তো সমস্যা নেই, যাদের প্রয়োজন আছে তারা দেখবেন, যাদের প্রয়োজন নেই তাদের দেখার দরকার নেই। না পারে আজকে চলে যাওয়া যাক চ্যানেলের এই ভিডিওটিতে। সো ভিউয়ার, সর্বপ্রথম আমি আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোমে, আর যাদের পিসি আছে তারা আমার মতন এই যে গুগল ক্রোম দেখতে পারছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা ইউটিউবে চলে যাবেন। সো ইউটিউবে যাওয়ার পর আপনারা যাবেন হচ্ছে দেখুন এই যে চ্যানেল লোগো সবার উপরে ডান সাইডে, চ্যানেল লোগোতে ক্লিক করুন। এই ফটো দেখেন, আপনার চ্যানেল ফটো আছে, এখানে ক্লিক করলে দেখেন ইউটিউব স্টুডিও, এখানে সরাসরি ক্লিক করলে আপনাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। সো সেখানে গিয়ে আপনারা চ্যানেল অ্যানালাইটিক্সটি দেখতে পারবেন। তো অনেকেই আছেন যারা বলেন যে আপনি দেখুন এটি আমার চ্যানেল, আপনারা সবাই দেখতে পারতেছেন, এখানে আমার সাবস্ক্রাইব সংখ্যা 155 দেখালো, এখানে কাউন্ট হয়েছে কি 185 দেখালো, কাউন্ট হয়েছে 155। আসলে ইউটিউব একটু লেটে কাউন্ট করে প্রতি 24 ঘন্টা পরপর। সো যারা পারেন না অনেকে বলেন যে ফোনে দেখান, সো আমি আপনাদের ফোনে দেখাতে নিয়ে চলে আসলাম, অনেকে আসতে পারেন ইউটিউব স্টুডিওতে। সো তাদের দেখায় প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন, গুগল ক্রোমে গিয়ে সেখানে লিখুন YouTube.com। YouTube.com লিখে আপনারা যদি এখানে সার্চ করেন আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে এমন একটি ইন্টারফেস আসবে, এবং সবার উপরে ডান সাইডে 3-ডট মেনু, এটা তো আপনারা সবাই জানেন, দেখুন সবার উপরে ডান সাইডে 3-ডট মেনু, এই 3-ডট মেনুতে আমি এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই যে মাঝখান বরাবর একটা লাস্টের দিকে দেখুন ডেস্কটপ সাইড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। আপনার কিন্তু এই ব্রাউজারটি এখন ডেস্কটপের মতন দেখাচ্ছে। সো আমি আপনাদের একটু জুম করে দেখানো আপনাদের সুবিধার্থে, দেখুন এই যে জুম করে এই যে চ্যানেলের ফটো, ফটোলগের উপর ক্লিক করলে এমন আসবে, এবং এখান থেকে ইউটিউব স্টুডিও দেখেন দেখা যাচ্ছে 3 নম্বর অপশন, এখানে আপনারা আপনারা আঙুল দিয়ে চেপে ধরুন, চেপে ধরার পর এমন একটি ইন্টারফেস আসবে, এখানে দেখুন ওপেন এ নিউ ট্যাব ইন গ্রুপ, ওপেন এ নিউ ট্যাব তার নিচেরটা দেখুন লেখা আছে, এখানে ক্লিক করার পর সরাসরি এমন আসবে, দেখুন নিচের দিকেও কিন্তু দেখাচ্ছে পেজ, বা উপরের দিকে এই যে 1 লেখা আছে ওই যে পেজের ওখানে, ওখানেও কিন্তু চাপ দিয়ে আপনারা যাইতে পারেন। তো এমন একটা ইন্টারফেস আমার এখানে সরাসরি চলে আসছে, কারণ আমি সবসময় এখানে আসি। সো আমি আবার আপনাদের সুবিধার্থে দেখাবো, দেখুন এই যে এখানে পেজের এখানে ক্লিক করলে 2 নম্বরে যে এমন একটা পেজ দেখাবে, 2 ট্যাব, এই পেজটিতে আপনারা ক্লিক করুন, এখানে চেপে ধরার পর এই দেখুন 2টা ট্যাব আছে, এখানে চলে আসবেন খুব সহজেভাবে। সো ভিডিওটা একটু লং হবে, সবাই আশা করি দয়া করে দেখুন, সবার উপকার হবে। এটা এখন যেটা দেখছেন এবং পিসি দেখছেন সেম টু সেম আপনাদের দেখার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এই যে এটা হলো চ্যানেল অ্যানালাইটিক্স, কিন্তু আপনারা ফোনে কিন্তু এই অ্যানালাইটিক্স পাশে লেখা দেখতে পারবেন না, শুধু এই লোগোটা দেখতে পারবেন, ঠিক আছে? সো এটা তো চ্যানেল অ্যানালাইটিক্স, আমার এখানে দেখাচ্ছে দেখুন 28 দিনের একটা মানে পারফরমেন্স আপনার চ্যানেলে, মোট 28 দিনের পারফরমেন্স এখানে দেখাবে, এখানে দেখালে ভিউস, তারপর ওয়াচ টাইম, এবং এটা সাবস্ক্রাইবার, বর্তমানে 184 জন থাকলেও 155 জন দেখাচ্ছে, কারণ ইউটিউব প্রতি 24 ঘন্টা পর এটা কাউন্ট করে। সো দেখুন এখানে আমি 90 দিনেরটা দেখালাম আমার চ্যানেলটা, এর আগে কত ডাউন ছিল, আস্তে আস্তে চ্যানেল গ্রো করতেছে, ভিউ বাড়তিছে। সো আমি এবার 7 দিনের দেখালাম, 7 দিনেরটাও দেখেন, আপনারা এখান থেকে সময় মেনটেন করে দেখতে পারবেন। সো আমি বলি যে এখানে 28 দিনেরটা রাখাই ভালো। সো দেখুন এখানে অনেক কিছুই বোঝার আছে, এখানে দেখুন 184 জন সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু কাউন্ট হয়েছে 155 জন। বিষয় হচ্ছে ইউটিউব তো রিয়েল সাবস্ক্রাইব
সাবস্ক্রাইবারগুলো কাউন্ট করে, হ্যাঁ 25-24 ঘন্টা পরপর কিছু কেটে যায়, কাটতে পারে। সো এখানে দেখুন ভিউয়ার্স দেখাচ্ছে, এখানে ইউনিক ভিউ দেখাচ্ছে, ইমপ্রেশন ক্লিক, তারপর হচ্ছে ইমপ্রেশন থট ক্লিক, ইমপ্রেশন, এগুলো বিষয়ে আমি একটু পরেই আলোচনা করব। আমি যা শিরোনামগুলো আপনাদের মাঝে দেখাচ্ছি, আপনারা অনেকেই ভিডিও দেখেন না, চলে যান, তো এটা দেখলে কি উপকার হবে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন ইমপ্রেশন ক্লিক, ইমপ্রেশন ক্লিক, এখন পর্যন্ত 32,700 মানুষ আমার চ্যানেলটিতে সকল ভিডিওর প্রতি ইমপ্রেশন ক্লিক এসেছে। এবং দেখুন এখানে এখানে রেস অপশন আছে, এখানে এগ্রিমেন্ট অপশন আছে, অডিয়েন্স অপশন আছে, এই অপশনগুলোতে কিন্তু অনেকগুলো ফিউচার আছে, এগুলো কিন্তু আপনারা যদি বিস্তারিত না দেখেন আপনাদের বোঝানো সম্ভব নয়। সো একটু সময় দেন, আমি একটু পরেই বলবো। আমি আপনারা যাতে আমার ভিডিওটা দেখেন, আমি এই জন্য কিন্তু এখানে শিরোনামগুলো দেখাচ্ছি যাতে আপনারা আকর্ষণ বোধ করেন। এই যে এখানে কী বারে কোন সময়ে ভিডিওগুলো আপলোড দিলে বেশি ভিউ আসতেছে, আপনারা সেটাও এখান থেকে দেখতে পারবেন এবং সেটা ট্রাই করতে পারবেন পরবর্তী ভিডিও এই সময়গুলো মেনটেন করে, যাতে আপনার ভিউজ বাড়ে, যাতে খুব দ্রুত গ্রো করে। তার জন্য এখানে দেখুন, এখানে নোটিফিকেশন অপশন দেখাচ্ছে, এখানে কতজন সাবস্ক্রাইবার আমার, এখানে দেখুন 48% আমাকে বেল আইকন অন করে রেখেছে, আর বাকিগুলো কিন্তু 28% করে নাই। তো এমনটাও কীভাবে বিস্তারিত সব কিছু বলবো। এখানে টোটাল এগ্রিমেন্ট বাংলাদেশ থেকে দেখুন 58% আমাকে চ্যানেলে ভিউ দিছে, মানে বিস্তারিত সব আছে। সো আমি এখন চলে আসলাম আমার এই যে দেখুন এখানে আপনার মানে চ্যানেল ড্যাশবোর্ডে একটি ভিডিও, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তীর মার্ক, যেটা চ্যানেল ইমপ্রেশন থট ক্লিক, এটাকে কী বলে জানেন, এটা হচ্ছে মানে আপনার ভিডিওটি কারা কারা বেশি পছন্দ করেছে। তো দেখুন এখানে কিছু দেখাচ্ছে, আমি এটা কপি করে এখন, যেহেতু এটা আপার বাটন আছে উপরের দিকে, মানে এটা খুব ভালো, তো আমি ইংলিশ টু বাংলা আপনাদের করে দেখাচ্ছি কী বলতেছে সেখানে। তো দেখুন বলছে, সাবাশ, ইউটিউবের লোকেরা এই ভিডিওটি স্বাভাবিকের চেয়েও বেশিবার দেখতে পছন্দ করেছে, তার মানে ইমপ্রেশন ক্লিক ভালো পড়েছে, ইমপ্রেশন ভালো ছিল এই ভিডিওটিতে। সো আমি এখনই কিন্তু আর একটা ভিডিও দেখাবো যে ভিডিওতে ইমপ্রেশন কিন্তু একদম কম পড়েছে। এ দেখুন এই ভিডিওটা, এ দেখুন এখানে দেখুন ঠিক 9 নম্বর, আমার যত ভিডিও আছে তার মধ্যে 9 নম্বর র্যাঙ্কিংয়ে ভিডিওটা রয়েছে। আপনাদের যার যার ভিডিওতে সেই সেই র্যাঙ্ক অনুযায়ী থাকবে সমস্যা নেই যার যার চ্যানেলে। সো এখানে দেখুন ভিউজ দেখাচ্ছে 40-60 জনের মতো, ইমপ্রেশন ক্লিক, এই দেখুন ইমপ্রেশন ক্লিক থট রেট, এটা কিন্তু একদম ডাউন, হ্যাঁ আগেরটা কিন্তু আপার ছিল। আর নিচে দেখুন অ্যাভারেজ সবাই কিন্তু 49 সেকেন্ড পর্যন্ত দেখছে, যে যাই বলুক যে পুরো ভিডিও দেখি দেখি নাই কিন্তু তারা। তো আমি এখন দেখাবো এখানে কী বলতেছে, যেহেতু ডাউন হয়ে আছে এটা কী, মানে বিষয়টা কী সেই বিষয়ে তো জানা দরকার, তাই নাই? সো দেখুন এখানে এখন, যাই হোক এটা আমার আগের ভিডিও ছিল, আর এইবার যে বর্তমান দেখুন এই যে এখানকার অবস্থা। তো এখানে আমি এখন ক্লিক করলাম, আমি এটাও এখন কপি করে আপনাদের মাঝে দেখাবো যে আসলে আপনারা যদি ভিডিওগুলো না দেখেন কমসে কম 2-3 মিনিট, তাহলে কী দেখাই, কী পরিস্থিতিতে দাঁড়ায় প্রতিটা মানুষের ভিডিও। এটা আমার পক্ষে না, প্রতিটা মানুষের জন্যই কিন্তু, যাদের চ্যানেল আছে সবার জন্য কিন্তু এটাই একই সমস্যা। দেখুন বলতেছে লোকেরা আপনার ভিডিওর ভিডিওর মতোই, হ্যাঁ ভিডিওর আপনার ভিডিওর মতোই প্রায়শই ভিডিও দেখা পছন্দ করতেছে না, শিরোনাম বা থাম্বনেলের জন্য পরিবর্তন করা, মানে নানা কিছু কারণ বলতেছে। তো দেখুন এখানে আপনারা যদি না দেখেন এই কারণগুলো কিন্তু এখানে শো করে। সো আমি কথা না বাড়িয়ে এখন চলে যাবো অ্যানালাইটিক্সে। অ্যানালাইটিক্স মানে আপনার চ্যানেলের বিস্তারিত এখানে আছে। সো এখানে দেখুন সর্বপ্রথম ভিউজ লেখা আছে, এটা একটা ভিডিও, হ্যাঁ এই একটা ভিডিও, আর এখানে লেখা আছে ওয়াচ টাইম লেখা আছে, পাশে লেখা আছে সাবস্ক্রাইবার। সো এই এটা থেকে আমি 4 ঘন্টা 9 মিনিট দেখুন এখানে ওয়াচ টাইম পেয়েছি এই ভিডিওটা থেকে, আর এখানে সাবস্ক্রাইব 0, মানে কোনো সাবস্ক্রাইব পাই নাই। আমার ভিউ সংখ্যা ছিল 103 জন। তা আপনারা এখানে বিস্তারিত সব দেখতেই পারতেছেন কোন চ্যানেল থেকে, ব্রাউজার পেজ থেকে, কী কোথা থেকে কী করছে। রেস অপশানে আসলে আপনারা দেখতে পারবেন ইমপ্রেশন, কতজন মানুষ এই ভিডিওটা ইমপ্রেশনে গেছে, কত মানুষের চোখের সামনে এটা দেখছে, কিন্তু কত মানুষ ক্লিক করছে বিস্তারিত। এখানে শো মোরে যদি একটু ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে এ তারিফ ম্যানেজমেন্ট, হ্যাঁ কত তারিখে কোন ভিডিওটা কতটুকু ভিউ হয়েছে, কে দেখছে, কত মিনিট ওয়াচ টাইম, এখানে বিস্তারিত এই ভিডিও। এটা শুধু এই ভিডিওর ক্ষেত্রে, চ্যানেলের বিষয়ে আমি দেখাবো। আমি কিন্তু আগেও বলতেছি এখন শুধু আমি শিরোনামগুলো দেখাচ্ছি, একটু পরে কিন্তু আমি বিস্তারিত নিয়ে আলোচনা করব। শিরোনামগুলো দেখানোর একটাই মূল লক্ষ্য যে যাতে আপনারা জানতে পারেন যে হ্যাঁ এই ভিডিওর মধ্যে কোনো একটা ভালো কিছু আছে, এই ভিডিওটা দেখার দরকার। অনেকে তো দেখে না দেখে চলে যান। সো আমি এই জন্য বলতেছি একটু পরে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব, সবাই না টেনে দেখুন। তো দেখুন এখানে ব্রাউজার পেজ বিস্তারিত সব কিছু দেখাচ্ছে, এখানে টোটাল ভিউয়ার্স কত, কত ওয়াচ আওয়ার পেয়েছেন, হ্যাঁ কোন চ্যানেল থেকে কত পরিমাণ কয় ঘন্টা করে দিয়েছে, বিস্তারিত সব এখানে দেওয়া থাকে। তো আপনারা যারা বলেন পুরোটা দেখেছি, পুরোটা দেখলে কিন্তু এখানে ওয়াচ টাইম এত কম থাকার কথা।
হ্যালো ভিউয়ার্স, আপনারা কি ভিডিও দেখতে দেখতে হাঁপিয়ে গেছেন? যদি হাঁপিয়ে যেয়ে থাকেন তাহলে সবাই একটু চা গরম করে খেয়ে নিতে পারেন। অবশ্য আমিও কিন্তু হাঁপিয়ে গেছি, তাই আমিও এখন একটু আপনাদের মাঝে মিষ্টি খেয়ে নেব। এই যে মিষ্টি, আমাদের এখানে পাবদা দই ঘরের সবচেয়ে সুস্বাদু মিষ্টি, সত্যি মিষ্টিটা আমি এখন খাবো। দেখুন এই দেখুন কত মিষ্টি। তো যারা খাইতে চান তারা চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের একটি করে দিব। সো আমি একটু হাঁপিয়ে গেছি তাই মিষ্টিটা খেয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, তো চলে আসলাম এখন মেনটে। এই যে দেখুন এখানে যে কন্টেন্ট লেখা আছে, এখানে কন্টেন্টে আমি এখন আসবেন আপনারা। এই দেখেন কন্টেন্ট কিন্তু আপনার ফোনে খুঁজে পাবেন না, পিসিতে খুঁজে পাবেন। এখানে দেখুন এই যে ভিডিও মার্কে, তো আমি আমার বেস্ট একটি ভিডিও সেটা এখন মানে দেখবো, দেখাবো সেটাই আপনাদের, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো এটা আমার সবচেয়ে চ্যানেলের বেস্ট ভিডিও। সো এখানে দেখুন দিস ভিডিও হ্যাজ 208 ভিউজ সিন্স ইন দাস। এটা যখন পাবলিক হয়েছিলো তখন 208 জন এটা দেখছি। সো ভিউয়ার সংখ্যা 208 জন। আমি ওয়াচ টাইম পেয়েছি 9 ঘন্টা 7 মিনিট এবং সাবস্ক্রাইবার পেয়েছি 12। সবচেয়ে বেস্ট ভিডিও ছিল এটা আমার। সো এখানে দেখুন অনেক কিছু দেখাচ্ছে, 9 ঘন্টা, দেখুন সাবস্ক্রাইব 12, এখানে ইমপ্রেশন প্রায় 1000-এর উপর মানুষ কিন্তু এটা ইমপ্রেশনে গেছিলো, এবং ইমপ্রেশন থট ক্লিক, মানে মানুষ মনে করছে যে ভিডিওটা দেখার দরকার, তাই কিন্তু তারা 13%-এর উপর দেখছে। আমি খুবই খুশি, এটা 10% হলেই কিন্তু অনেকটাই বেটার, এর বেশি দরকার হয় না। সো ভিউয়ার্স আমি এখন যাব। দেখুন এখানে কিন্তু ওভারভিউ রয়েছে, আমি দেখুন আপনারা দেখতে পারতেছেন, এখানে বলতেছে চ্যানেল, ঠিক আছে, চ্যানেল পেজ দিয়ে কত পার্সেন্ট মানুষ এটা ভিউ করছে আপনার ভিডিও, আপনারাও কিন্তু সেমভাবে দেখতে পারবেন আপনার চ্যানেলটিতে। তো এখানে দেখুন যে ভিডিও ইচ্ছা সেই ভিডিও এই একই প্রসেস এসে আপনারা দেখবেন। সো এখানে দেখুন অনেকে বলছে ইউটিউব হোম পেজে ছিল সেখান থেকে 23% দেখছে। আপ নেক্সট পরবর্তীতে, মানে একজন ভিডিওর পরবর্তীতে একটি ভিডিও আসে না এমনভাবে কিন্তু আবার দেখছে যে এই যে 5% মানুষ। তো আমি খুবই মানে আনন্দিত যে আমার ভিডিওটা ইউটিউব এইভাবে ইমপ্রেশনে দিচ্ছে, আর আপনাদের দোয়াই কিন্তু এটা হচ্ছে, যারা দোয়া মানে আমার ভিডিওটা দেখতেছেন। আসলে যখন ভিডিওগুলো অনেকে, আমি এর আগে বলেছিলাম, মানুষ যখন অনেকগুলো ভিডিও দেখে না তখন কিন্তু কী হয় জানেন, ওই ভিডিওটা ইমপ্রেশন যখন অনেক বেটার হয় তখন ইউটিউব সেটা আরও মানুষের সামনে তুলে ধরে। তো এখানে দেখতে পারতেছেন যে এই যে এখানে যে আমার ইন্ট্রোটা সবাই পছন্দ করছিল। সো আমি এখন যাবো রেস অপশনে। দেখুন এই যে রেসে গেলে আমি দেখুন ইমপ্রেশন, এই ইমপ্রেশন জিনিসটাকে আমি এখন বলবো। এখানে দেখুন 1001 জন মানুষ ইমপ্রেশন দেখছে, এবং এটাতে এই যে দেখুন আমি এখন ইউটিউবে যাচ্ছি। আর এই যে ইমপ্রেশন থট ক্লিক মানে কি জানেন, যারা মানে এটা দেখে ভালো লাগছে বলে তারা ক্লিক করে ভিডিওটি দেখছে। এই যে আমি এখন এখানে আসলাম না ইউটিউব হোম পেজে, আমার ভিডিওটা এমন হোম পেজে ছিল, অনেকেই আমার থাম্বনেল দেখে হয়তো পছন্দ করছে, আমার ভিডিও দেখে পছন্দ করছে, বা আমার চ্যানেলটি দেখে পছন্দ করছে, তারা এই এখান থেকে আমি যদি কোনো ভিডিওতে ক্লিক করি তাহলে সেটা হবে ইমপ্রেশন থট ক্লিক। আর এই যে সামনে আসলো এটা মানে ইমপ্রেশন, এই যে সামনে আসছে না এই ভিডিওগুলো অলরেডি এদের ইমপ্রেশন চলে গেছে, এটাকে বলে ইমপ্রেশন। সো ইমপ্রেশন এই যে দেখুন এই যে মনিকাপুর এই ভিডিওটা আমি এখন এই যে সামনে দেখতেছি এটাকে বলে ইমপ্রেশন। হ্যাঁ, কিন্তু আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু ইমপ্রেশন থট ক্লিক পড়বে, ঠিক আছে, এটাকে বলে ইমপ্রেশন থট ক্লিক। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে ইমপ্রেশন কী এবং ইমপ্রেশন থট ক্লিক জিনিসটা কী। সো তারপর দেখুন এখানে আমার ভিউয়ার্স ছিল 208 জন, এবং ইউনিক ভিউ মানে কি জানেন, যে আপনার এই ভিডিওটি একের অধিকবার মানুষ দেখছে, 150 জন মানুষ, মানে তারা ভালো লাগছে এবং তারা এই ভিডিওটি একবার তো দেখছেই তার পরবর্তী আবারও দেখছে ভিডিওটি। তো এখানে দেখুন তার এই যে এই গ্রাফটা দেখছেন, এই গ্রাফটা খুব জরুরি এবং এই গ্রাফটা খুবই মানে জানার দরকার আছে। এখানে আপনার দেখুন যে এখানে ইমপ্রেশন পড়ছে 1000 মানুষের এবং 13% থট ক্লিক, অনেকটাই ভালো। তো এখানে দেখুন ভিউ ইমপ্রেশন 146 জনের মতন ইমপ্রেশন মানুষ মানে এটা আমার ভিডিও দেখছে তারা, আর তারা সর্বদাই মানে অ্যাভারেজ ভিউ যারা ছিল, দেখুন এখানে 3 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত তারা আমার ভিডিওটি দেখছে। আর সর্বশেষে যে উপহারটি পেলাম সেটা হলো 7 ঘন্টার মতন ওয়াচ টাইম, এই দেখুন 7 ঘন্টা, 7.5 ঘন্টার উপরে, মানে 8 ঘন্টার কাছাকাছি, ঠিক আছে, 8-9 ঘন্টা। তো যাই হোক, এখানে আর বিস্তারিত নিচে জানার কিছু মনে হয় নেই। তো এই যে দেখুন এখানে সিমোরে অনেক কিছু জানার আছে, সো এর আগেও দেখিয়েছি তাই এখন আর দেখাবো না এটা। তো এখানে এখন এগ্রিমেন্টে যান, এগ্রিমেন্টে গেলে দেখুন এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 7 মিনিট
আপনি ওয়াচ টাইম পেয়েছেন এই ভিডিওটা থেকে। আর এই যে অ্যাভারেজ ডিউরিং না, এটা হচ্ছে মানে অধিকাংশ মানুষই আপনার ভিডিওটা থেকে ভিডিও 2 থেকে 2 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত দেখছে, ঠিক আছে? এটাই এটাই বোঝায়। আর এখানে দেখুন অ্যাভারেজ ভিউ ডিউরিং মানে প্রতিটা মানুষ 2 মিনিট 48 সেকেন্ড দেখছে, আর অ্যাভারেজ প্রিপারিং ভিউ অধিকাংশ মানুষ কিন্তু 31%, কিন্তু বেশিরভাগ মানুষই দেখছে। সো এখানে বলতেছে হাউ টু রিল, তো এখানে ডিসলাইক দেখুন এখানে 97% দেখানোর একটাই কারণ, কারণ অনেকে ডিসলাইক মারছে। ডিসলাইক দিলে কিন্তু এখানে 100% থাকে না, এটা কমে যায়। যাই হোক, ডিসলাইক দিছে ভালো কথা, হয়তো তাদের পছন্দ হয় নাই আমার ভিডিওটা, হতেই পারে, আমি ভালো ভিডিও করতে পারি না। তো এখন দেখেন এখানে বলছে ইন স্ক্রিন এলিমেন্টেড ক্লিক রেট, তো এই দেখুন এই যে যে ক্লিক রেটটা দেখাচ্ছে না, ইন্ট্রো, এই ইন্ট্রোটা কিন্তু মানুষজন খুবই পছন্দ করছে। আর এই যে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই যে দাগটা এখানে দেখুন, যে এই দেখুন 26 সেকেন্ডে আপনার ভিউয়ার ছিল 100 জনের ভিতরে 66 জন। দেখুন এই যে উপরেরটা, হ্যাঁ এই যে উপরে দেখুন কত সেকেন্ড দেখাচ্ছে, এবং নিচে পার্সেন্টেজ মানে 100 জনে 47 জন ছিল, তারপর 100 জনে 40 জন ছিল যখন ভিডিওটা 2 মিনিট 23 সেকেন্ড চলতেছিল। এভাবে আপনি কিন্তু দেখতে পাবেন কতজন মানুষ আপনার ফুল ভিডিও দেখছে। তো দেখুন এখানে যখন 4 মিনিট পার হয়ে গেছে তখন কিন্তু মানুষজন কমতেছে, 30%, 30 জন, 30%, 29%, 28%, সর্বশেষে কমতে কমতে দেখুন সম্পূর্ণ ভিডিও দেখছে মাত্র 9%, মানে 100 জনে 9 জন দেখছে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু 200 ভিউ হয়েছে, তার মানে মোট 9 থেকে 18 জন ফুল ভিডিও দেখছে, আর কেউই দেখে নাই ফুল ভিডিও। এখন তার মধ্যেও আছে অনেকেই ব্রাউজার থেকে আসছে, অনেকেই বাইরে থেকে আসছে, অনেকেই সাবস্ক্রাইবার থেকে আসছে, অনেকেই সাবস্ক্রাইবার নেই তারাও আসছে। তো দেখুন এখানে ঘন্টা যা দেখা, এবার অডিয়েন্স সবচেয়ে বেটার একটা অপশন এখানে। তো এখানে দেখুন যে এখানে দেখাচ্ছে রিমেনিং ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে ইউনিক ভিউস, মানে আপনাদের বললাম ইউনিক ভিউস কারা, যারা আপনার ভিডিও ডবল ডবল দেখছে মানে তাদের ভালো লাগছে। সাবস্ক্রাইবার সংখ্যা 12 এই ভিডিও থেকে আমি পেয়েছি। তো এখানে দেখুন সাবস্ক্রাইবার 69, মানে 70ই ধরলাম, আমার এই ভিডিওটি ওয়াচ টাইম দিয়েছে 70 জন, হ্যাঁ যারা আমার পরিবারে আছে। আর নন সাবস্ক্রাইবার যারা মনে করেন 30% মানে 30 জন 100 জনের মধ্যে, এরা কিন্তু আমার ভিডিওটা আমার চ্যানেলে নেই, তারপরও তারা আমার ভিডিওটা লাইক করছে, এটাই কিন্তু অনেক বড় কথা। এইভাবেই কিন্তু মানুষ মানে আগায়, হ্যাঁ আপনার ভিডিওটা এই 30 জন কিন্তু 100 জনের মধ্যে 30 জন কিন্তু পছন্দ করছে, আপনি চিন্তা করে দেখুন। এখানে দেখুন টপ জিওগ্রাফ বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে বেশি মানুষ আমার ভিডিওটি দেখে। তো আমি আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম, ভিডিওটি লং হয়ে যাবে তাই করি না। এখানে দেখুন সাবটাইটেল সিসি ল্যাঙ্গুয়েজ, আমি সর্বদা বাংলায় ভিডিও করি তাই এখানে বাংলা 100 আছে। এখানে এজ জেন্ডার এই বিষয়ে কিন্তু এর আগে অনেক আলোচনা করেছি, সো এখন আর করবো না। যে ভিডিওটা কিন্তু যথেষ্ট লং হয়েছে, এমনিতেও আপনারা দেখেন না আমি জানি, ভিডিওটা এ পর্যন্ত হয়তো 2-1 জন দেখছেন বা 3-4 জন দেখছেন, আর বাকিগুলো দেখেন নাই। তো আপনারা যা যা ইচ্ছা দেখুন, আমি কিন্তু বিস্তারিত সব কিছু আপনাদের মধ্যে আলোচনা করলাম, হ্যাঁ এটাতে আপনারা কিন্তু জানবেন। আর যে ভিডিওগুলো দেখবেন সবচেয়ে সুন্দর হয়েছে, যে ভিডিওগুলো আপনার সবচেয়ে ইম্প্রেশন বেশি পড়ছে, যে ভিডিওগুলো আপনার সবচেয়ে বেশি লাইকে গেছে, যে ভিডিওটা আপনার চ্যানেলে গ্রো করতেছে, সেই ধরনের ভিডিও আপনি বানানোর চেষ্টা করুন। এই দেখুন আমি এখানে বলতাম ভিডিও দেখুন টাইটেল এমনভাবে দিই, ডিসক্রিপশনে এমন কিছু লিখি, দেখুন হ্যাশট্যাগ এইভাবে ইউজ করি, কিবোর্ড লিখে এখানে নোট মানে আপনার কপিরাইট ক্লেমের একটা নোট লিখে দিই, তারপর আমার চ্যানেলের মানে বিস্তারিত দেখুন থাম্বনেল ইউজ করি, কত কিছু সব কিছু এখানে এর আগেও আমি দেখাইছি, তো এখন দেখানোর কিছু নেই। সো আমি আমার চ্যানেলটিতে এখন আপনাদের নিয়ে যাবো। তো নিয়ে যেতে তাই একটা কথাই বলবো, যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওটি দেখে যদি কিছু না বুঝতে পারেন, আমাকে একটু কমেন্টসে জানাবেন যে এটা বুঝলাম না ওটা বুঝলাম না, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সেটাও জানাবেন যে ভাই আপনি কেন এই ভুলটা বললেন, এটা তো ঠিক না, হ্যাঁ তা আমি সংশোধন করার চেষ্টা করব। আমি আপনাদের মতো প্রফেশনাল না, আমি 8-10 জনের মতো প্রফেশনাল না ভাই, আমি একদম নিউ একজন মানুষ, তবে আমি যেটুকু বুঝি যেটুকু জানি সেগুলো যদি সঠিক হয় আমি কিন্তু আপনাদের মাঝে সেই জিনিসগুলো তুলে ধরি। এই জিনিসটার মাধ্যমে আপনাদের একটাই উপকার হবে, আপনি চিহ্নিত করতে পারবেন ভুলগুলো এবং সঠিক ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করে চ্যানেলটিকে গ্রো করতে পারবেন খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, আজকে এখানে বিদায়।